তবে খুব সুন্দর কিন্তু ছাগলটা বুঝছেন হাজার হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে সকাল বাজে সাড়ে আটটা সকালের নাস্তা রেডি করে নিলাম আজকে হচ্ছে লাল আটার রুটি তো আপনাদের ভাইয়া হচ্ছে এই রুটিটা খেতে পছন্দ করে আমার কাছে তেমন ভালো লাগে না একদম হচ্ছে ন্যাচারালভাবে বাংলাদেশের মতো তেল ছাড়া রুটি বানিয়ে নিছি আর আলু ভাজি বলতে পারেন বাঙালি খাবার আর আলু ভাজিতে হচ্ছে পাতা দিয়ে দিছি ভেশ মজার একটা আলু ভাজি তৈরি করেছি তো এখন হচ্ছে রুটি খেয়ে নিব আলু ভাজি দা তো আপনাদের ভাইয়াও খেয়ে নিবে আর কি আর একদম সকাল থেকেই তো আজকে ব্লগটা শুরু করেছি একদম সন্ধ্যা পর্যন্ত করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে কুরবানি ঈদ তো চলে আসছে কুরবানি ঈদের জন্য গরু ছাগল এগুলো মালুশিয়াতে একদম গ্রামের সাইডে যে হাটগুলা বসে নাকি কি ওইটা হচ্ছে ওইখানে যাব তো বিস্তারিত আপনাদেরকে পরে বলবো দেখা যায় আর এখন হচ্ছে এই তো আলু ভাজি খেয়ে নিচ্ছি আলু ভাজি আর রুটি খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রান্না করব দুপুরের জন্য আজকে আর আপনাদের ভাইয়া কালকে হচ্ছে লিচু নিয়ে আসছিলো তো আমি তো বাংলাদেশের লিচুকে অনেক মিস করতেছিলাম আর লিচুগুলো অনেক ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনাদের ভাইয়া লিচু খাচ্ছে আর অনেক অনেকগুলো লিচু নিয়ে আসছিলো অনেকগুলোই আমি খেয়ে ফেলছি এখন অল্প কয়টা রয়ে গেছে আর কি এই তো আর লিচুগুলা কিন্তু অনেক বড় বড় ছিল আর কালারটা এরকম আসতেছে কেন আমি বলি বাইরেতে যে কোনো ফল আনলে আমি ভালো করে আগে ওয়াশ করে নিই তো তার জন্য কালারটা এরকম তো আজকে আজকে হচ্ছে হচ্ছে দুপুরের জন্য রান্না শুধুমাত্র মুরগির ঘিলা ঘিলা কলি যা দেখা যায় এগুলা কিন্তু আলাদাভাবে বিক্রি করে দেশের সুপার শপে তো ঘিলা রান্না করব। আমি হচ্ছে ঘিলাগুলা প্রথমেই হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি তো একটা টিপস বলতে পারেন হলুদ সামান্য হলুদ দিয়ে যারা হচ্ছে মানে শুধু ঘিলা ভা শুধু কলি যা রান্না করেন তো এইভাবে করতে পারেন সামান্য একটু হলুদ দিয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন পাঁচ ছয় মিনিট রকম হচ্ছে গিলার মধ্যে যেরকম একটা গন্ধ থাকে ওই গন্ধ থাকবে না আর কি তাই তো ঘিলাগুলা সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে ভুনা করে নিব আর কি পেঁয়াজ দিয়ে ঘূনা করে নিব প্রথমে দিয়ে দিলাম দুইটা দারচিনি আর সাদা এলাচ দুইটা আর একটা তেজপাতা সিরে এখন দিয়ে দিলাম মরিচ কুচি আর পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এক চামচ পরিমাণ হচ্ছে আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ যা যা দিচ্ছি বলে দিলাম আপনাদের সুবিধা হবে রান্না করতে গেলে দেখা যায় তার জন্য একদম পুরা হচ্ছে রেসিপিটাই শেয়ার করে ফেললাম আর কি অনেকটা মজা হয় এইভাবে ঘিলা রান্না করলে আর দেখা যায় আপনি যখন আগে থেকে সিদ্ধ করে নিছেন দেখা যায় ওইভাবে আর দেখা যায় সিদ্ধ করতে হবে না দ্বিতীয়বার আর কি এই তো এখন একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে চলে আসবে তখন গিলাগুলা দিয়ে দিব এই তো কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন গিলাগুলা দিয়ে দিলাম আর দেখেন গিলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কারণ হলুদ দিয়ে সিদ্ধ করছি তো এখন হচ্ছে চেড়ে ভালো করে কষিয়ে নিব চুলারসটা মিডিয়াম লোতে রেখে তো সবাই ট্রাই করবেন এইভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা হয় রুটি দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে দুইটা দিয়েই অনেক মজা লাগে গরম ভাত দিয়ে খেলে তো অনেক ভালো লাগে আর বিশেষ করে দেখা যায় মুরগির ঘিলা এমনি তো আমার অনেক পছন্দ দেখা যায় মুরগি কিনে আনলে সবসময় আমি ঘিলাও হচ্ছে চিকেনের সাথে দিয়ে অনেক সময় রান্না করি ভালো লাগে খেতে এই তো অনেক কন যাবত হচ্ছে আমি কষিয়ে নিছি নিচে থেকে যেন না লেগে যায় তার জন্য আর কি একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখা যায় ঈদ তো চলেই আসছে আর তো হচ্ছে বেশি দিন বাকি নাই তো ঘর দুয়ারও ঘুষাইতেছি মোটামুটি কাজকর্ম সেরে ফেলতেছি আর কি তো ওইভাবে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ সমর কারণে একা হাতে সব কিছু করা লাগে তো আসলে দেখা যায় সমো পাচ্ছি না এই তো আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন হাফ কাপ হবে তো এই পানিটাই আর পানি ইউজ করব না এমনিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর হয়ে যাবে আর কি তো অনেক আপুরা তো ভিডিওতে দেখতেছি যে সবাই কাজকর্ম সব গুছাই ফেলতেছেন কুরবানি ঈদ মানে কথা কারণ কুরবানি ঈদে তো অনেক কাজ থাকে দেখা যায় গরু তারপরে হাসি এগুলো হচ্ছে কুরবানি দেওয়া লাগে তো দেখা যায় কি অনেক কাজ দেখা যায় মাংস কাটা লাগে আর রান্না রান্নাবান্না করা লাগে তো সব আরই দেখতেছি যে অনেক কাজ কর্ম করতেছেন আসলে ঠিকই অনেক কাজ আর আমিও ঘর দুয়ার হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু ক্লিন করে ফেলতেছি তারপরে কাপড় চুপড় ধুয়ে ফেলতেছি আর কি এই তো প্রায় হয়ে আসছে আর কি চুলা বন্ধ করে দিব এই তো আমার ঘিলা বোনাটা হয়ে গেছে আর হচ্ছে কাঁঠালে ছিল পাঁচ ছয়টা বাসাই তো ওইগুলো সাথে দিয়ে দিলাম আর কি না হয় দেখা যায় নষ্ট হয়ে যাবে রাখছিলাম আর কি খাওয়ার জন্য তো ভাবলাম সাথে দিয়ে দিই এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে তা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন রুটি দা খাওয়ার জন্য আর কি দেখা যায় ভাত দাও খাইতে পারবেন গরম ভাত দিয়ে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে রুটি বানাই দিব তো রুটিটা খাবে হয়তোবা আর না খাইলে পরে পরে কালকে হচ্ছে ভাত দিয়ে খাবে আর কি আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে আজকে যাবে ইয়েতে এই যে গরু মানে গরু নাকি ছাগল ছাগল এগুলার হচ্ছে মানে হাটে যাবে তো ওই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করব আর বলে দিব। যে মালয়েশিয়াতে কি হাঁটব সে কিনা তারপরে হচ্ছে ছাগল গরু কিভাবে কিনে কিভাবে কোরবানি হয় এগুলো বলবো শেয়ার করব সব কিছু আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর না আমাদের বাসা একটু সামনে একদিন কিন্তু আমি ভিডিওতে শেয়ার করছিলাম যে আমাদের বাসা একটু সামনে হচ্ছে এখানে একটা বড় রেল স্টেশন হয়েছে রেল স্টেশন হচ্ছে মেট্রো রেল আর কি তো ওইদিকে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া এই দিকদা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি আর বাহিরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু বেশ পরিমাণ রৌদ্র ছিল আর কয়েকদিন ধরে মালয়েশিয়াতে দেখা যায় গরম পড়ছে হালকা হালকা বৃষ্টি হইতেছে তারপরও গরমটা বেড়ে গেছে আর কি জানি না ঈদের দিন কেমন থাকবে কারণ হচ্ছে রমজানি ঈদে কিন্তু ঈদের দিন প্রচুর বৃষ্টি ছিল তার জন্য দেখা যায় ওইভাবে বাহিরে যাওয়া হয় নাই এই তো ছাগলের হচ্ছে ইয়েতে চলে আসছে আপনাদের ভাইয়া আর এটা হচ্ছে আর মালয়েশিয়াতে হচ্ছে কিভাবে কুরবানি হয় আমি বলি আমরা বাংলাদেশে দেখা যায় অনেক মানুষ শিয়ারে হচ্ছে আমরা কুরবানি দেই বা করি দেখা যায় মানে গ্রামে হচ্ছে গ্রামে শহরেও অনেক মানুষ মিলে বা আপনি একা হচ্ছে একটা গরু কিনে দেন আর এখানে হইছে এভাবে করা হয় না কারো মহল্লাতেও করা হয় না বাড়িতেও করা হয় না করা হয় মসজিদে মসজিদে হচ্ছে এইবার যদি আল্লাহ যদি হচ্ছে সুস্থ রাখে আর ওইভাবে যদি নামাজ পড়তে মসজিদে যাইতে পারি তো কুরবানি এদের কীভাবে হচ্ছে পশু মানে দেখা যায় ছাগল গরু কুরবানি হয় ওইটা আপনাদের সাথে শেয়ার করব। মানে যদি যাইতে পারি আর কি আর না যাইতে পারলে তো তো যাই হোক এখন এই বিষয়টা বলি তো আপনাদের ভাইয়া গেছে আর আপনাদের ভাইয়ার দুইজন ফ্রেন্ড গেছে ওনারা এই কিনতে ছাগল কিনতে ঈদের জন্য আর কি আর মালয়েশিয়াতে কোনো বাজার জমে না একটু ভিতরের গ্রাম সাইড এটা দেখতেই পাচ্ছেন একদম গ্রামের মতো লাগতেছে তো দেখা যায় সাহালোমে তারপরে বিভিন্ন জায়গাতে এরকম কিন্তু ইয়ে আছে গরুর ফ্রাম তারপরে ছাগলের ফ্রাম তো এদেশের মানুষ তো ফ্রাম থেকে যায়া হচ্ছে গরু ছাগল কিনে আনে কারণ এদেশে কিন্তু কোনো বাজার জমে না ঈদের যে বাজারগুলো আছে আমরা দেশে যে বিভিন্ন জায়গায় বাজার জমে এদেশে হচ্ছে ওই বাজার জমে না এই তো ফ্রামের লোকজন হচ্ছে এইখানে ফ্রামে হচ্ছে মানে দায়িত্ব আছে একজন বাংলাদেশি ভাইয়াও তো দেখা যায় ওনারা ছাগলগুলা আপনাদের ভাইয়াদেরকে দেখাচ্ছে এই যে যে কোনটা লাগবে মানে ছিল। যে কোনটা কত কিলো হয়েছে এরকম নামতে ছিল এই তো উঠায় উঠে নামতেছিল আর এটা হচ্ছে একটা গ্রাম সাইডের ফ্রাম ছাগলের ফার্ম তো ওইখানে গেছে ছাগল কেনার জন্য তো যেটা বলতেছিলাম এদেশে হচ্ছে মসজিদে হচ্ছে মানে কুরবানিটা হয় মসজিদের পাশে বড় একটা মাঠ থাকে প্রত্যেকটা মসজিদের পাশেই বড় বড় মাঠ আছে ওই মাঠের মধ্যে হচ্ছে মানে যেই এরিয়ার মানুষ যারা যারা হচ্ছে কুরবানি দিবে ওনারা সবাই মিলে ওই দেখা যায় আগের দিনেই ওই মাঠে হচ্ছে গরুগুলা নিয়ে যায় নেওয়ার পরে ওইখানে রেখে দেয় তারপরে ওনারা হচ্ছে একটা তাম্বুরার মতো এরকম ঘর তৈরি করে ঈদের দিন গরু জবাই হয় ওইখান থেকে মাংস রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর কুরবানির পরে যে মাংসগুলা থাকে মানে হচ্ছে ভাগ করে ওনারা হচ্ছে মানে দুই কিলো তিন কিলু করে সবাই ভাগ করে নিয়ে যায় ষাটটা ভাগ যদি হয় এরকম হচ্ছে দুই কিলো করে নিয়ে যায় আর বাকি মাংসটা কাটার সাথে সাথে যত মানুষ আসছে ওই মসজিদে নামাজ পড়তে যাবে বা যারা কুরবানি দেয় নাই যত মানুষ আসছে ওনাদেরকে ডেকে ডেকে ওই মাংসগুলা দিয়ে দিবে এই তো আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রাম থেকে তো ওই দিনে চলে এসেছিল তো এটা হচ্ছে বিকাল বেলা। আর আপনাদের ভাইয়ারা গেছিল হচ্ছে মনে হয় মেবি সন্ধ্যাবেলা এটা হচ্ছে পরের দিন বিকাল বেলা তো পরের দিন বিকাল বেলা আমি হচ্ছে হাঁটতে বের হলাম এই তো আজ আপনাদেরকে সূর্য ডুবা দেখাচ্ছি আর ডুবে নেই এখনো সূর্যটা এক সাইডে গিয়ে আছে। এই দৃশ্যগুলো দেখতে না আমার খুব বেশি ভালো লাগে তো আমি আসলে আপনাদেরকে শেয়ার করার লুপটা সামলাইতে পারি না ভাবি যে শেয়ার করে দেই সবার ভালো লাগবে তার আগের দিন যে ভিডিওটা হচ্ছে শেয়ার করেছিলাম অনেকেই কিন্তু পছন্দ করেছেন কারণ আল্লাহর দেওয়া এত সুন্দর হচ্ছে এই পৃথিবীতে অনেক জিনিস আমরা উপভোগ করতে পারি আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াত পাঠা নিয়ে কিন্তু দেখতে পারি ওইটাই হচ্ছে আল্লাহ শুক্রিয়া জানাই যে এত সুন্দর সুন্দর সিন দেখতে পারি আর আমার মনটা অনেক ভরে গেছে আর আমি অনেক হ্যাপি হয়ে গেছি এই সিনটা হচ্ছে আপনাদেরকে দেখাতে পেরে তা আমার ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ